সো হ্যালো বন্ধু সকল, আশা করো সকলে ভাল আছে। কিন্তু মোর অবস্থা মানে অল্প ভাল নাই। আর কিছু ইঞ্জিনিয়ার লাইফের বিষয়ে কিছু কথা কম। আর কালিরপর আমার যেহেতু এক্সাম আছে, আমি এনেকা একটা মানুষ হয় না, এক্সামের আগত গান বন করে না, এক্সামের আগরপর আমি পড়া স্টার্ট করি। উই আর ইঞ্জিনিয়ার, কিনা কবা কালিরপর। আর বহুত আছে মানুষ, আমার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মানুষ আছে। ইয়ার আছে আমার দেবলিন, ঠিক আছে, উই আর ইঞ্জিনিয়ার, কিনা কিনা কবা গোটাই সেমিস্টার নপলেও এক্সামের আগের দিনও পড়ব লাগবে। আর সবরকে বেশি ইয়ারে আসবে পয়েন্ট। ই সদায় কয় কি কয় এক্সাম বেয়া হল বেয়া হল, গোটাই সবর বেয়া হল বলে মন ডাউন করে থাকবে। কিন্তু লাস্ট কিন্তু ফাইনাল রেজাল্ট ইয়ারে ভাল আহে। কি লিখো কোথায় ইমানকে? মানে একু নিলিখো গাইস। আর এটা আছে, আর এটা বহুত মানে বহুত বেলেগ প্রজাতির মানুষ আছে ইয়াত। সিভিল ইঞ্জিনিয়ার রাস্তা বনাবো, রাস্তা ঘর বনাবো, হুই হুই কিনে। আর তুই কি কর রাহ লিখাও? আর রুমত খাবলে একো নাই, সেইকাৰণে আহিলো আমি দোকানলে। এহ রাজেন দা, পয়সা নাই, কেস পয়সা, সেখানে ধারত লইছো, খাতা লিখিছো, আর বজার হয়ে গেল, এইটু বজার তোমার বজার হয়ে গেল, এইটু ঠিক আছে। আর পয়সা মানে পয়সা নাই, সেখানে আমি মানে খাতা লিখি লইছো। এটা যাওকে বলো রুমত যাও। আর দোকানের বস্তু সস্তু লই আনি কিনে আহিলো রুমত, আহিলো রুমর টেবিলত বহি গলো, মানে সিহঁতর টেবিলের সিহঁতর রুমত আছিল অথনি। তাহলে দোকান গলো, দোকান পরে আহিলে মোসো গলো, ফ্রেশ হলো, এটা আহিলো টেবিলত। আর যেহেতু এক্সামের প্রেসার মানে জাজ করব নয় ন, কেন একটা প্রেসার থাকে হয় না, যোনে স্টুডেন্ট লাইফ যোনে পার করে গেছে বা কারেন্টলি যোন আছে করে আছে, সিহঁতেই বুঝি পায় প্রেসার। টাইমত খানা নেপায়, যেহেতু হোস্টেল থাকলে বেলেগ কথা, পিজি থাকলে বেলেগ কথা। আমার যদি রেন্ট হয়, রেন্টর কারণে যেহেতু টাইমে টাইমে খানা চানা নাপাও, বিশ্বাস নকব, রাতেপা রাতেপা নয়, দুপুরিয়ার পর বারোটার পরে একো খাওয়া নাই, এতলকে ভোকত মানে পেটটা মানে এই দিন তিনবারকে খানা খায়, তাই এটা ভোক লাগে বলে কয়ে আছে, ঠিক আছে। এটা দুঃখ কার আছে, তার আছে না মূর আছে নজানো সেটা খালি। আর কে লাগে নাই আপনার, আপনার লাগে সাকে ন, যেটা এক্সাম টাইমের ওসর আহে, এটা কিনা একটা কারণ বোলে ফ্লাস চালের মানে বানপানি চানি হয়ে কেন এক্সামটা পোস্টপন হয়ে যাও, এনেকা লাগে না। এইকদিন মানে আমার এনে সিচুয়েশন এনেকা হয়ে আসলে, কারণ আমার মানে ডাউন এরিয়া হয়, সেখানে সিচুয়েশন এটা বনিছিল যেহেতু মানে লয় মানে তলর ডাউন এরিয়া হয়। আর হাফলঙ্গত যেহেতু মেন টার্নিং পয়েন্ট লামডিঙ্গর আমার ডিভাইড হয় এফালে গুয়াহাটি যায়, এফালে আমার রাস্তাটা বেলেগ ডিভাইড হয়ে যায়, তাতে মানে কি হল লামডিঙ্গত লামডিং নয় হাফলং, একচুয়ালি হাফলঙ্গত এটা বহু ডাঙর একটা কেস হয়েছিল, মানে তাত ল্যান্ডস্লাইড হয়ে থাকে বহুত, মানে পাহাড় মানে খহি কিনে পুরো রাস্তা পুরো ট্রেন বন্ধ করে দিয়ে। যদি আমি এই এটাই রুট আছে ট্রেনের যদি রুট, যদি ট্রেনের রুট যদি আহিম তো অল্প সোনকালে হয়, নাহলে আমি এফালে মেঘালয় হয়ে কিনে এক রাউন্ড ঘুরি কিনে গুয়াহাটি মেঘালয় হয়ে কিনে আমি শিলচর হয়ে কিনে আহিব লাগবে আমার ইয়াত করিমগঞ্জ, ঠিক আছে। যদি ট্রেন থাকে, ট্রেন থাকলে অল্প সুবিধা, বিশেষ বহুত সুবিধা থাকে, মানে খরচ পাতিও বহুত কম হয়। আর তাতে কি হলে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে মানে রাস্তা পুরো ট্রেন ব্লক, ট্রেক পুরো ট্রেকর পানির পুরো পানি পানি মানে এক মানে হয়েছে একসপ্তাহমান হয়েছে কথাটা, ঠিক আছে। তো মানে এনেকা সিচুয়েশন বনিছিল পুরো এনে পুরো ফ্লাইট নিচিন হয়ে গেছিল, পুরো পানি গোটাই পানি পানি, ঠিক আছে, ক্যানসেল পুরো ক্যানসেল। সপ্তাহত মানে যোন এনেকা ডাইরেক্ট যেটা ট্রেন থাকলে নয় সপ্তাহত এদিন চলে, এনেকা ট্রেনও পুরো ক্যানসেল হয়ে গেছিল, মানে আমার এফালে অহাটো এনেকা সিচুয়েশন বনি গেছিল। সেই টাইমত ভাবিছিল যে এক্সাম পোস্টপন হব, তো ভালেই আছে, বিশেষ আর সময় পাম, যে টাইম বেশি থাকলে পড়বলে ইমান মনটো নেলাগে, টাইম বেশি থাকলে যে ওসর ওসর আহি থাকবে, টেনশনটা বাড়ি থাকবে, এক্সাম পারাই পড়ব লাগবে পড়ব লাগবে, এনেক লাগে, ঠিক আছে। এটা মানে কি এনেকাই সিচুয়েশন এটা বনি গেছিল, তেতিয়া লাগিছিল এক্সামটো পোস্টপন হব, একো নাই এক্সাম পোস্টপন হবই, এনেকা মানে মোবাইলত মেসেজ আহি আছে না, কি বলে
পাঁচ মিনিট পিছত সাত দশ মিনিট পিছত বৰষুণ দিব বুলি মেছেজ আহি থাকে, এনেকুৱা সবত এলাৰ্ট মেছেজ আহি থাকে, এনেকুৱা লাগিছিলে। কিন্তু এতিয়া কওঁতে কওঁতে কালি পৰহি এক্সাম পালেই আৰু এতিয়া একো ধৰণৰ প্ৰিপেৰেশ্যন হোৱা নাই। আজি গোটেই এক্সাম কেতিয়ালৈকে কি হ'ব পাৰে, যেনে তেনে পাঁচ মাৰ্ক উঠিলে ঠিকেই আছে নে কি কৰি গ'ল? হা, পাঁচ মাৰ্ক উঠিব নাই, পাঁচ মাৰ্ক উঠিব নাই, ঘণ্টা উঠিব পাঁচ। ইটো ইটো কালি পৰহি আহি পাইছে, ই ৰুমত পৰহি আহি পাইছে। তাৰ মানে এক্সাম আৰু এটা আছিলে, সেইকাৰণে সেইটো এক্সাম দি কিনে এতিয়াও ট্ৰেইন মানে তেতিয়া তেতিয়ালৈকে মানে কথাটো মানে ফ্লাইটৰ কথাটো হৈছে, পানীৰ যোনটো ট্ৰেইন কেঞ্চেলৰ কথাটো আছিলে সেইটো একসপ্তাহ আগত আছিলে, এতিয়া কথা নহয়, একেবাৰে টাইম হৈ গ'ল। আৰু এতিয়া ময়ো টেবুলত বহিম পঢ়িবলৈ, আৰু বেছি দীঘলকৈ ভিডিঅ'টো নেজানো, ভিডিঅ'টো বেছি দীঘল নেজানো, কাৰণ অলপ ময়ো পঢ়ি লওঁ। ত' ভিডিঅ'টো অলপমান ভাল লাগিলে লাইক কৰি দিব, বেছি নালাগিলে অলপমান ক'ৰবাত ভাল লাগিলে লাইক কৰি দিব। আৰু যিহেতু খুবেই ভাল লাগিছে, আপোনালোকে ইমান ধুনীয়াকৈ ছাপোৰ্ট কৰি আছে, আৰু আশা কৰোঁ মোৰ আগলৈ যাবলৈ ইমানেই ছাপোৰ্ট কৰি থাকিব। ত' আকৌ এটা নতুন ভিডিঅ' লৈ আহিম, ত' চাই থাকিব। আমাৰ ইয়াত পেটুৱা খাই আছে, কিবা ক'ব নেকি?